টেকনোলজি ভিলেজের টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এ পর্বে আপনারা দেখবেন মাইক্রোসফট ওয়ার্ডের ইনডেন্ট অপশনের কাজ। এ কাজ করার পূর্বে আমাদেরকে কিছু টাইপ করে নিতে হবে। আমি কিছু টেক্সট টাইপ করেছি আমার কাজের সুবিধার্থে, আমি এই টেক্সটগুলো সিলেক্ট করলাম। ইতিপূর্বে আপনারা জাস্টিফাই অপশনের কাজ দেখেছেন, আমি আমার টেক্সটগুলো জাস্টিফাই করে নিলাম। হোম ট্যাবের অন্তর্গত প্যারাগ্রাফ সেকশনে এখানে দেখুন দুইটি বাটন রয়েছে, একটি হচ্ছে ডিক্রেস ইনডেন্ট বাটন, আরেকটি ইনক্রেস ইনডেন্ট বাটন। এমএস ওয়ার্ডের টেক্সট ফরম্যাটিং করার সময় আমাদের কিছু কিছু টেক্সট বাম দিকে যে অ্যালাইনমেন্ট রয়েছে তা থেকে ডান দিকে সরাই নিয়ে আসতে হয়, আবার ডান দিকের অ্যালাইনমেন্ট বাম দিকে কিছু টেক্সট সরাই নিয়ে আসতে হয়। আমি কাজ করলে আপনারা বুঝতে পারবেন। এখন আমি বর্তমানে দেখুন আমার এই টেক্সট সকল প্যারাগ্রাফ এবং সকল টেক্সট বাম দিকে সমানভাবে রয়েছে। আমি যদি চিন্তা করি আমার এই টেক্সটগুলো এক ধাপ ডান দিকে সরাই নিয়ে আসবো, সকল টেক্সট ডান দিকে এক ধাপ সরাই নিয়ে আসবো। এটি করার জন্য এইখানে দেখুন প্যারাগ্রাফ সেকশনে একটি বাটন রয়েছে, এই বাটন হচ্ছে ইনক্রিজ বাটন। এই বাটনে যদি আমি ক্লিক করি তাহলে দেখুন আমার সকল টেক্সট এইখানে হাফ ইঞ্চি করে সরে এসেছে। আবার আমি যদি এটাই আবার শুরু থেকে আনতে চাই, আনার জন্য এইখানে যে ডিক্রেস যে ইনডেন্ট বাটন রয়েছে এই ডিক্রেস ইনডেন্ট বাটনে ক্লিক করলাম, তাহলে দেখুন এটা আবার বাম দিকে সরে গেছে। আবার আমি যদি এটি এক ইঞ্চি যদি সরাই নিয়ে আসতে চাই তাহলে এই বাটনে আমি দুইবার ক্লিক করলাম, তাহলে দেখুন এইখানে এখান থেকে শুরু হয়েছে। আবার আমি যদি পূর্বের অবস্থানে ফিরে নিতে চাই তাহলে আমি এই বাটনে দুইবার ক্লিক করলাম, তাহলে এই পূর্বের অবস্থানে চলে গিয়েছে। এখন আপনারা দেখুন যে আমাদের এই এমএস ওয়ার্ডে যে রুলার রয়েছে এই রুলারের এইখানে একটি সিম্বল রয়েছে, এই সিম্বলের উপরে দেখুন একটা পার্ট রয়েছে, মাঝে একটা পার্ট রয়েছে এবং নিচে একটি পার্ট রয়েছে। এই উপরের পার্টটির নাম হচ্ছে ফার্স্ট লাইন ইনডেন্ট, নিচের লাইনটার নাম হচ্ছে হ্যাঙ্গিং ইনডেন্ট, এবং লাস্টের যে পার্টটি রয়েছে যে আপনার চতুর্ভুজের মতো একটা পার্ট, এটা হচ্ছে লেফট ইনডেন্ট। আবার ডান পাশে দেখুন একটি বাটন রয়েছে, একটি সিম্বল রয়েছে, এটি হচ্ছে রাইট ইনডেন্ট সিম্বল। আমি এখন এই বাটনের কাজ এবং এই বাটনের কাজ দেখাবো। মনে করি আমরা এমএস ওয়ার্ডের কোনো টেক্সট ফরম্যাটিং করার সময় অনেক সময় দেখা যায় যে আপনার সকল প্যারার প্রথম লাইনটি ডান দিকে হাফ ইঞ্চি করে সরাই দিতে হয়। অ্যাট এ টাইম আমার পুরো ডকুমেন্টের সকল প্যারার প্রথম লাইনগুলো ডান দিকে এক ইঞ্চি করে কীভাবে সরাবো এটি আপনাকে দেখাচ্ছি। এইখানে যে উপরে যে সিম্বলটা রয়েছে আপনার ফার্স্ট লাইন ইনডেন্ট, এই সিম্বলে ক্লিক করে চেপে ধরে আমি দেখুন এই যে রুলারের এই পর্যন্ত আমি আনলাম, এনে আমি ছেড়ে দিলাম। দেখুন আমার এই প্রথম প্যারার প্রথম লাইনটি হাফ ইঞ্চি সরে গেছে, পরেরটাও একই, দেখুন এটাতেও একই, প্রথম লাইনটা হাফ ইঞ্চি সরে গেছে এবং পরের লাইনগুলো এই দেখুন এই যে শুরু থেকেই শুরু হয়েছে, এই এটাও অনুরূপ হয়েছে। আবার এটি যদি আমি পূর্বের অবস্থানে ফিরে আনতে চাই তাহলে আবার আমার এই বাটনে ক্লিক করে আবার আমি এখানে গিয়ে ছেড়ে দিলাম, তাহলে দেখুন এটা পূর্বের অবস্থানে গিয়ে চলে গেছে। আবার অনেক সময় দেখা যায় যে প্রতিটি প্যারার প্রথম লাইনটি শুরু থেকে শুরু হচ্ছে এবং পরের লাইনগুলো ডান দিকে হাফ ইঞ্চি করে সরে শুরু হচ্ছে। এই এটি কীভাবে করতে হয় আমি আপনাদের দেখাচ্ছি। এইখানে দেখুন যে মাঝের যে সিম্বলটা রয়েছে হ্যাঙ্গিং ইনডেন্ট এটার নাম, এই সিম্বলে ক্লিক করে আমি যদি ডান দিকে হাফ ইঞ্চি যদি আমি সরাই নিয়ে এসে ছেড়ে দিই তাহলে দেখুন আপনারা দেখলে বুঝতে পারবেন যে এইখানে দেখুন আমার প্রথম লাইনটি শুরু থেকে শুরু হয়েছে এবং পরের লাইনটি হাফ ইঞ্চির পরে শুরু হয়েছে। এই লাস্টের প্যারাটা দেখুন, এই দেখুন প্রথম লাইনটি শুরু থেকে শুরু হয়েছে এবং পরের লাইনগুলো হাফ ইঞ্চি করে স্পেস দিয়ে তারপরে শুরু হয়েছে। আবার এটি যদি আমি পূর্বের অবস্থানে আনতে চাই আবার আমি ওইটাতে ক্লিক করলাম, ক্লিক করে এই শুরুতে আমি নিয়ে গিয়ে ছেড়ে দিলাম, দেখুন আবার এই পূর্বের অবস্থানে ফিরে এসেছে। আবার দেখুন অনেক সময় ডকুমেন্টে কাজ করার সময় আমাদের ডকুমেন্টের সকল টেক্সট বাম দিকে স্পেস দিয়ে শুরু করতে হয়, অর্থাৎ আমরা যদি চিন্তা করি আমাদের এই সকল টেক্সট এখানে বাম দিকে হাফ ইঞ্চি অথবা এক ইঞ্চি আমরা স্পেস দিয়ে তারপরে আমরা শুরু করব। এটি কীভাবে করতে হয় আমি আপনাদেরকে দেখাচ্ছি। এইখানে যে বাটনটা রয়েছে সবার নিচে যে চারকোনে যে বাটনটা রয়েছে এই বাটনের হচ্ছে লেফট ইনডেন্ট বাটন, আমি এই বাটনে ক্লিক করে ডান দিকে হাফ ইঞ্চি এনে আমি ছেড়ে দিলাম, তাহলে দেখুন আমার সকল টেক্সট এইখানে হাফ ইঞ্চি স্পেস দিয়ে তারপরে শুরু হয়েছে।
অনুরূপভাবে আমরা যদি ডান দিকে একই রকম স্পেস দিতে চাই, অর্থাৎ এখানে হাফ ইঞ্চি অথবা তার চাইতে বেশি অথবা কম আমরা স্পেস দিয়ে আমাদের টেক্সট এইখানে যদি সরিয়ে আনতে চাই, তাহলে অ্যাট এ টাইম সকল টেক্সট কীভাবে সরাই আনতে হয় আপনাদেরকে দেখাচ্ছি। এইখানে দেখুন একটি বাটন রয়েছে, এই বাটনের নাম হচ্ছে রাইট ইনডেন্ট বাটন। এই বাটনে ক্লিক করে আমি এই যে এই পর্যন্ত এনে আমি ছেড়ে দিলাম, তাহলে দেখুন এইখানে একটি স্পেস তৈরি হয়েছে এবং তারপরে অর্থাৎ আমাদের এখানে সকল লেখা দেখুন এখানে শেষ হয়েছে, তারপরে পরে নিচ থেকে নতুন লাইন আবার শুরু হয়েছে। আমি আবার আমার টেক্সটগুলোর ফরম্যাটিং পূর্বের অবস্থায় ফিরে নিয়ে যাব, অর্থাৎ এই বাম পাশে যে আমরা স্পেস দিয়েছিলাম এবং ডান পাশে যে স্পেস দিয়েছিলাম এই স্পেসগুলো আমরা পূর্বের অবস্থানে নিয়ে যাব, অর্থাৎ আমরা এখানে কোনো স্পেস দেব না। এটি করার জন্য এইখানে দেখুন আমরা যেভাবে স্পেসটা দিয়েছিলাম অনুরূপভাবে আমরা ওই বাটনে ক্লিক করে বাম দিকে চেপে ধরে টেনে নিয়ে এসে যদি ছেড়ে দিই, তাহলে দেখুন এখানে স্পেসটি এখন বন্ধ হয়ে গেছে। আবার অনুরূপভাবে ডান পাশেও যদি আমি স্পেসটা বন্ধ করতে চাই, এই বাটনে ক্লিক করে ডান দিকে এনে আমি ছেড়ে দিলাম, তাহলে দেখুন এই পাশের স্পেসটিও বর্তমানে নেই। এখন দেখুন আমরা ইতিপূর্বে যে এইখানে ক্লিক করে আমরা ইনডেন্টের কাজ করেছিলাম, ইনক্রিজ ইনডেন্ট এবং ডিক্রিজ ইনডেন্টের কাজ করেছিলাম, এইখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখুন আমার এইখানে ক্লিক করে চেপে ধরে এইখানে টেনে এনে যেভাবে আমরা কাজ করছিলাম এই কাজ এবং এই কাজ হুবহু একই, কিন্তু এইখানে কাজ করার আর এইখানে ক্লিক করে কাজ করার একটু পার্থক্য রয়েছে। যেমন এই বাটনে যখন আমি ক্লিক করি তখন দেখুন আমার এইখান থেকে লেখাটা শুরু হয়েছে, এখানে আমার হাফ ইঞ্চি স্পেস দিয়েছে, আবার আরেকবার ক্লিক করলে দেখুন এখানে এক ইঞ্চি স্পেস দেবে, অর্থাৎ এই জায়গায় এই সিম্বলটা চলে আসবে। দেখুন আমি এখানে ক্লিক করলাম, দেখুন এখানে চলে আসছে, এখান থেকে আমার এই লেখাটা শুরু হয়েছে। কিন্তু আমি যদি চিন্তা করি আমার এইখানে এটা ধাপে ধাপে প্রথমে এইখানে ছিল, এইখান থেকে এইখানে আসলো, এখান থেকে আবার এখানে আসলো, কিন্তু আমি চিন্তা করি যে এখানে আমি হাফ ইঞ্চি অথবা এক ইঞ্চি এইভাবে নেবো না, আমি 1.2 অথবা 0.3 এইভাবে নেবো। এটি নেওয়ার জন্য আমি এটি ডিক্রিজ ইনডেন্ট করে দিলাম। দেখুন এইখানে আমি যখন চিন্তা করলাম যে আমার এই লেখাটি আমি এই জায়গা থেকে শুরু করব এইখানে, তাহলে এইখানে যে আপনার হ্যাঙ্গি লেফট ইনডেন্ট যে রয়েছে লেফট ইনডেন্ট আমি ক্লিক করলাম, ক্লিক করে দেখুন আমি 1.2 এই জায়গায় নিয়ে এসে ছেড়ে দিলাম, দেখুন আমার লেখাটি বর্তমানে এই জায়গা থেকে শুরু হয়েছে। অনুরূপভাবে ডান দিকেও যদি আমি ওই একই কাজ করতে চাই, দেখুন এখানে 6 আছে, এখানে 6 চাইতে আমি আরও একটু বাড়াই দেবো, অর্থাৎ এই জায়গায় নিয়ে আসবো, তাহলে এখানে ক্লিক করে আমি এই জায়গায় ছেড়ে দিলাম, দেখুন আমার এই লেখাটি এই জায়গায় চলে এসেছে। এখন আপনারা দেখুন যে প্র্যাকটিক্যাল লাইফে আপনারা কীভাবে এই ইনডেন্টের কাজগুলো করবেন। মনে করুন আমার এইখানে অনেকগুলো টেক্সট রয়েছে, আমি এই আমার এই মাঝের এই টেক্সটগুলো বিশেষভাবে প্রকাশ করার জন্য আমি একটু ডান দিকে বাম দিকে স্পেস দিয়ে আমি মিডল পয়েন্টে নিয়ে আসবো। এটার জন্য আমার এই মাঝের টেক্সটটি সিলেক্ট করতে হবে, আমি মাঝের টেক্সটটি সিলেক্ট করলাম, করার পরে এই যে দেখুন আমি এই ইনডেন্টে ক্লিক করে আমি এই যে 2 পর্যন্ত নিয়ে আসলাম, নিয়ে এসে ছেড়ে দিলাম, আবার অনুরূপভাবে রাইট ইনডেন্টে ক্লিক করে 2.5 পর্যন্ত এনে ছেড়ে দিলাম। দেখুন এই মাঝের লেখাগুলো বিশেষভাবে প্রকাশ করার জন্য এখানে মিডল বোল্ডে চলে এসেছে, আবার অনেক সময় এটি আমি বোল্ড করতে পারি স্পেশালভাবে প্রকাশ করার জন্য। এই ছিল এমএস ওয়ার্ডের ইনডেন্ট অপশনের কাজ সম্পর্কে আলোচনা। আজ এ পর্যন্তই, পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।